फ्रेंड्स गुड आफ्टरनून এখন বাজে 1:15 1:15 থেকে আমার ব্লগটা শুরু করছি ভেবেছিলাম আজকে নতুন ফোনে ব্লগ বানাবো যখন তখন সেজে গুজে আসব কারণ এই ফোনটা জানো তো অরিজিনাল মানে একদম অরিজিনাল মানে মুখটাই আমার কটা দাগ আছে সব বোঝা যাচ্ছে তো সেই জন্য ভেবেছিলাম স্নান করে বেশ সেজে গুজে ক্যামেরার সামনে আসব এসে রান্না বান্না করব কিন্তু আমার ভাগ্যে নেই এই ঘরের কাজ গোটাতে গোটাতেই হয়ে গেল তোমার 1:15 তো এবার যদি ব্লগটা না শুরু করি তাহলে হয়তো আমি আর ব্লগে কিছুই দেখাতে পারবো না এ গিয়েছিল 11টায় টিউশন চলে এলো চিন্টু গিয়েছিল 9টায় টিউশন চলে এলো ওর বাবারও আসার সময় হয়ে গেল এখনো যদি আমি ব্লগ শুরু না করি তার কখন ব্লগ শুরু করব তাই ভাবলাম ব্লগটা শুরু করে দিই আর আরেকটা বলি এই ফোনটায় দুটো গুণ আছে এক তো অরিজিনাল মানে আমাকে ওই ফোনে যতটা মোটা লাগে এই ফোনে তার থেকে অনেকটা কম লাগছে কিন্তু এই ফোনে আমার মুখটা এমন লাগছে না মানে নিজেকে দেখেই ভয় লাগছে কি যে করি দুটা নাই পড়ে গেছি ওই ফোনটায় মুখটা ভালো আসে বডিটা ফোলা আসে আর এই ফোনটায় মুখটা একদম বাজে আসে কিন্তু বডিটা আমি যতটা মোটা ততটাই আসছে তাই যাই হোক চলো আর বেশিক্ষণ বকবক করব না ব্লগটা শুরু করে দিই এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি শাক বসিয়েছি শাকটা একটু আলু দিয়ে পোস্ত দিয়ে করছি আর এখানে করলা পেঁয়াজ একসাথে ভাজা হ্যাঁ লক্ষ্মীদি এসো আর এখানে করব একটু টমেটো চাটনি আর এখানে একটু মাটন আনা করেছি একটু মাটন করব ব্যাস আজকের হচ্ছে এই মেনু মাধবী আজকে আমাদের বাড়ি খাবে কারণ ও যে বাড়ি খায় কাকিমার বাড়ি সেই কাকিমা আজকে নেই তো তাড়াতাড়ি রান্নাটা করি না হলে দেরি হয়ে যাবে আর আজ যেহেতু রবিবার কিন্তু আমাদের ঘরে রবিবারে সেরকম স্পেশাল কিছু হয় না হয় শুক্রবারে কিন্তু আমি নতুন গ্যাসে নতুন ফোনে যখন রান্নাটা শুরু করছি বললাম একটু মাটন দিয়ে শুরু হোক তাই আজকে স্পেশাল মাটন নিয়ে আসা হয়েছে তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো তাহলে শাক পোস্ত নেমে গেছে এবার করলা ভাজাটা করব আর চাটনিটা করব তারপর মাটনটা করলেই হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে করলা পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি করলা পেঁয়াজ ভাজাটা খেতে খুব ভালো লাগে এতে আলু দিলে আরেকটু ভালো লাগবে কিন্তু অনেকটা হয়ে যাবে ওই জন্য আর দিলাম না আর এই দিকে বাসন কয়েকটাতে জল বুলিয়ে তারপর এগুলো তুলবো জল না বুলিয়ে তুলি না তো প্রথমে ভেবেছিলাম মাটনটা লাস্টে বসাবো কিন্তু দেখছি অনেক বেলা হয়ে গেছে আর মাটনটা হতে অনেকক্ষণ সময় লাগবে তাই অন্য কড়াইয়ে মাটনটা বসিয়ে দিচ্ছি একদিকে হতে থাকুক কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে চলো আলুগুলো ভেজে নিই আর ওইদিকে জানো তো করলাটাও ভাজা হয়ে গেছে ওটাও নামিয়ে নেবো আর নামিয়ে আর ওখানেও তেল গরম করে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলে চাটনিটাও হয়ে যাবে আমি এখান থেকে একটুখানি সরবো কারণ মাধবী এসছে ও ঘর মুছবে ও বলেছিল আমাকে জানো তো যে আজকে একটু দেরি করে আসবো যেহেতু আজকে শুধু আমার ঘরে কাজ এখানে দুজনের বাড়ি কাজ করে তো কাকিমা তো নেই বললাম তো আমার বাড়িতে কাজ করবে বলল তো তাড়াতাড়ি চলে এসছে তো আমি এটা কোনো রকম একটুখানি মাটনটাকে কষে দিই আর আমিও চলে যাব স্নান করতে তারপর এসে বাকি কাজ পরে হবে তো চলো মাটনটা তাড়াতাড়ি করে নিই রিন্টু ও দাদার জন্য গ্লুকন ডি বানিয়ে দিচ্ছে চিন্টু এলো ব্যায়াম করে দেখো ফ্যামিলি হতো এসা প্যার ভরা না রে হ্যাঁ রে বড়ো হয়ে যাবে বিয়ে হয়ে যাবে তখন এরকমই থাকবি তো দু ভাই মিলেমিশে হ্যাঁ আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই দুটো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এটাতে জিরে নেই কাঁচা লঙ্কা দেওয়া আছে এটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষবো আর মাটনটা ম্যারিনেট করাই আছে দই
আদা রসুন পেঁয়াজ বাটা অল্প সামান্য আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর এটাকে তেল ছাড়া পর্যন্ত একটুখানি কষ্ট করে করে কষব, তারপর এটাতে জল ঢালবো আর দৌড়ে চলে যাব স্নান করতে। তারপর এসে গরম গরম ভাত আর পাতলা মাংসের ঝোল খাওয়া হবে। তাহলে চলো হয়ে যাক। क्या हाल बना लिया है अपना? देखो रेंटर जो नहीं है इसकी कतई सुंदर लाग से ना गजब भी लोकता सोती वाला लग से ना रंग मिस्त्री दे मोतल लग से। अच्छा नून देखते हैं हम किचो ये कोका नहीं दे देबो की देबो मेटे हाँ जाओ दीदी চলো মাংস কষানো হয়ে গেছে, চিন্টুর বাবার খাওয়াও হয়ে গেছে, টেস্ট করা হয়ে গেছে, বলেও দিয়েছে ভালো হয়েছে। খালি নুনটা বেশি আছে, নুনটা আমি একটুখানি বেশি দিয়েছি কারণ পাতলা ঝোল করব, তো তো ঝোল দিলেই তো নুনটা কম হয়ে যাবে ওই জন্য। আর ওইখানে গরম জল বসিয়ে দিয়েছি, ওই জলটাই এই কষানো মাংসর উপরে দেব, তারপর এটা সিটি দিতে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো একবার ফাইনাল রাউন্ড দেখিয়ে দিই কি কি রান্না হলো। ততক্ষণে মাটনটাও খুলে যাক, মাটনটা সিটি দিয়ে বন্ধ করা আছে, এখনো পর্যন্ত খোলা হয়নি। মাধবীরও কাজ হয়ে গেছে, ওকেও খেতে দেবো, সময় বসে গেছে, আড়াইটা বাজছে, তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে আছে ডাল, এই ডালটা আমি আজকে বানাইনি, এই ডালটা বানানোই ছিল পরশুকার ডাল, এটা ফ্রিজে রাখা ছিল আজকে বার করলাম। এখানে আছে চাটনি যেটা আজকে করলাম, এতে একটা আম ছিল সেটাও মিশিয়ে দিয়েছি। এখানে আছে করলা ভাজা, আর এখানে আছে শাক পোস্ত, এখানে আছে ভাত, ব্যাস। আর সেদিনে মাছের মশলাটাও এত ভালো হয়েছিল যে এটা ফেলতে মায়া লেগেছিল, একটুখানি রেখে দিয়েছি। এ দেখো হয়ে গেছে, এবার মাটনটা খুলবো, মাটনটা খুলে এদেরকে খাবার দেবো। নিজের থেকে যতক্ষণ না খুলছি একটু দেখে নি। পাতলা পাতলা ধর Thank you.
বেজে গেছে 6টা আর চলে এসেছি রান্নাঘরে। এদের জন্য টিফিন বানাতে হবে। কি বানাবো চিন্তা করছিলাম, সিঁড়ি দিয়ে নামছিলাম তখন তো মনে পড়লো সেদিন সুপারমার্কেট মোড় থেকে অনেকগুলো সুপের প্যাকেট আনা হয়েছিল, তাই একটা সুপের প্যাকেট ওখান থেকে নিয়ে নিলাম, ওদের জন্য বানাবো। সত্যি মেরা দশভুজা, মানে একটা কাজ না করতে করতে আরেকটা কাজে চিন্তা করে নিতে হয় যেটার পরে কি করব। তো আমিও এবার একটুখানি চা বানাবো, তার জন্য আমি দুধটা নিয়ে নিয়েছি, কারণ আজকে একটু চা খেতে ইচ্ছে করছে। আজ দুপুরবেলায় ঘুমায়নি, আজকে বসে বসে এই নতুন ফোন না, নতুন ফোনটা একটুখানি দেখছিলাম। চিন্টু ইন্টু আমাকে শেখাচ্ছিল যে এটার পরে এটা করবে, এটার পরে এটা করবে, তো ওই জন্য আর ঘুমায়নি, একবারে উঠে সন্ধে দিতে চলে গিয়েছিলাম। আর এখন যাবে চিন্টু টিউশন, তো চিন্টুকেও একটুখানি গ্লুকন্ডি করে দিলাম, ও টিউশন গেলে আমি আর ইন্টু চা খাবো বসে। তাহলে চলো চাটা বানিয়ে নিই, রিন্টুর জন্য স্যুপটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সোয়েটারটা কেমন ফেলে দিয়ে চলে গেল দাদা। হ্যাঁ হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চিন্টু রিন্টুকে ভাবলাম স্যুপ বানিয়ে দেবো, তো চিন্টুর টিউশন ছিল, চিন্টু চলে গেল এক গ্লাস গ্লুকন্ডি খেয়ে, আর রিন্টুকে স্যুপ দিলাম, রিন্টু স্যুপ খাচ্ছে টেবিলে বসে, আর আমি চলে এলাম এখানে এক কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব বলে। কিন্তু চাটা এনে রেখেছি, রেখে আর খেতে পাইনি, আবার ছুটতে হলো আমাকে ব্যালকনি। কেন চিন্টু এখনই টিউশনের জন্য বেরোলো, নিয়ে ও চলে গেছে, কিন্তু সামনেই এত জোরে একটা অ্যাক্সিডেন্ট হলো সাইকেল আর বাইকে, আওয়াজ শুনে ছুটে গেছি। আর কীরকম একটা লাগে না, মানে ছেলেটা যেহেতু বেরোলো মানে বুকটা ধ্রাস করে উঠলো, মনে হলো যে কে পড়লো। নিয়ে দেখতে গেলাম, দেখছি যে একটা বাইক আর একটা সাইকেলে ধাক্কা লেগেছে। সাইকেলটার মনে হয় সাইকেল যে চালাচ্ছিল তার মনে হয় একটুখানি লেগেছে, বাইকওয়ালার কিছু হয়নি, কিন্তু বাইকওয়ালার গলার জোর বেশি। মনটাই খারাপ হয়ে গেল আমার, যতক্ষণ না চিন্টু আসছে একটা চিন্তা। রিন্টুর আজকে টিউশন নেই, ঘরেই আছে। চা খেয়েই চলে এসেছি কাপড় গোছাতে, চা খাচ্ছি আর মুখের সামনেই কাপড়গুলো রাখা আছে, তো না শান্তি করে চাটা খেতে পারলাম, না তোমাদের সঙ্গে দুটো ভালো করে শান্তিতে কথা বলতে পারলাম, কারণ কাজের টেনশন থাকলে বসে থাকা যায় না। তাই চলে এসেছি কাপড় গোছাতে, কালকে অডিশনে চলে গিয়েছিলাম, কালকার কাপড় ছিল, আজকার কাপড় ছিল, অনেক কাপড় হয়ে গেছে, তার উপরে আয়রন করার কাপড় আছে, সেইগুলোকে যার যার জায়গা মতন রাখতে হবে। আর রাতের ডিনার আমার আছে, আমার মাটন আছে, রুটি নিয়ে আসবে, তাহলেই হয়ে গেল, তাহলে আর কিছু দেখানোর মতন নেই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর ব্লগ দেখতে থাকো। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, খতম।